দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রবিবার ভোররাতে এক মাদক পাচারকারীকে গুলি করে হত্যা করলো ভারতীয় বিএসএফ। ঘটনাটি ঘটেছে সাগরপাড়া সিংপাড়া ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে। জানা গেছে রবিবার ভোর 3:30 নাগাদ রুহুল মণ্ডল নামে এক মাদক পাচারকারী বেশ কিছু নেশাজাতীয় সিরাপ ফেন্সিডিল নিয়ে সিংপাড়া ভারত সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্তের দিকে রওনা হওয়ার চেষ্টা করছিল। বিএসএফ তাকে আটকানোর চেষ্টা করলেও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় এবং সেই গুলিতে নিহত হয় ওই মাদক পাচারকারী। জানা গেছে তার বয়স 23 বছর, তার বাড়ি ওই এলাকার রামনারায়ণ পাড়ায়। পরবর্তীতে মাদক সহ ওই মাদক পাচারকারীর দেহ নিয়ে বিএসএফ জওয়ানরা সাগরপাড়া থানায় আসে। আইনগতভাবে সাগরপাড়া থানা থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মাদক পাচারকারী পরিবারের দাবি, বর্ডার এলাকায় তাদের নিজেদের পাটের জমিতে কাজ করতে গিয়েছিল রুহুল মণ্ডল। যদিও 2 মাস আগেই রুহুল মণ্ডলের বিয়ে হয় পরিবার সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।